বাড়ির পাশে ড্রেন নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে মারধর করার ঘটনায় ছয়জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন খিলপাড়া এলাকায়। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটায় খিলপাড়াস্থিত মহরম আলী পোদ্দারের নিজ জায়গায় অভিযুক্ত ছয় ব্যক্তি জোরপূর্বক জলের ড্রেন নির্মাণ করার সময় বাধা দিলে ওনার ওপর মারধর করে বলে অভিযোগ। আর এই ঘটনায় অভিযুক্ত ছয়জন ব্যক্তির নামে এদিন উদয়পুর রাধাকিশোরপুর থানায় লিখিত মামলা দায়ের করেন আক্রান্ত মহরম আলী পোদ্দার। আর এই ঘটনায় বর্তমানে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি জানান আক্রান্ত ব্যক্তি মহরম আলী পোদ্দার। এই জায়গাতে আমি একটা 3 বছর থাকি। একটা জমিনে আমি জমিদার করি, তারা আজকে একটা জলের ড্রেন করতে আসে। এই জলের ড্রেনটা করছে একটু সাইডে দিয়ে করানো যায়। এটা করানোর পরে তারা আমার কাছে আসবে, আমার কয়ে পিটা করতেছে বুঝি লাগবে, মানে দিচ্ছে। এবং তারা মানে আমার বাড়ির সামনে আইয়া বুঝে দিচ্ছে, তাহলে আমার বাচ্চাটাকে দুটা দিন খাবার দিয়ে করে তারা বাড়তে পারে, রাত্রে বাড়ি ঘর ঘুরালে ওষুধ দিয়া মানালাম তুই এগুলো আইতে দিন। কোন বাবা আছে বাবার লুইয়া কিংবা এ তারপরে আমি আমার মিসেসের এই সার্টিফিকেট প্রশ্ন দিয়া আমি মেয়ে থানাতে আসি। মানে আমি আত্মরক্ষাতে আমি বাড়ি যেতে পারি। মানে আপনার সন্তান নিয়ে কি আপনার আরকপুর থানায় আত্মরক্ষায়? আচ্ছা, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম? রাজীব মিয়া, বিকাশ মিয়া, মামন মিয়া, জসিম মিয়া, তাজেল মিয়া, মানে সবগুলো আমি নাম মনে থাকে না। এখন চাইছেন কি আরকিপুর থানায় এসে কি চাইছেন পুলিশের কাছে? আমাদের তো সুস্থ বিচার করানো লাগে, আমি তো বাড়ি যেতে পারি না, আমার বাচ্চা দুটো বাচ্চা যেতে নাই, আমি অসহায় নাইছি, আমার দুটো বাচ্চা আমার মিসেস মানে পিছনে আছে, আমার বাড়ি করে ফেলে আজকে পুরো দিলে তারা রাখবে, আমি পুকুরে মাছ মেরে লেবে, আমি কী করতে আমি অসহায় সেখানে সিঙ্গেল আমি থাকি, আমার মেন বাড়ি আসলে সোনামুট, তারা প্রতি বড় বড় আমার আক্রমণ করে বাড়ি করে পান করতে। আপনার নাম? মহরম আলী পোদ্দার। আরেকবার? মহরম আলী পোদ্দার। কোন জায়গায় হয়েছে ঘটনা? উদয়পুর রেল স্টেশনের পাশাপাশি, উত্তর সাইডে একদম স্টেশনের পাশাপাশি।